আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা আমাদের নিয়মিত ক্লাসের অংশ হিসেবে আমরা আজকে ক্লাস আরম্ভ করতে যাচ্ছি। তোমরা জানো যে আমরা এর ইতিপূর্বে যে অধ্যায় নিয়ে কথা বলতেছিলাম সেটা ছিল যৌথ মূলধনী কোম্পানির মূলধন, অধ্যায় নম্বর 4, দ্বিতীয় পত্র, হিসাব বিজ্ঞান, একাদশ দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় পত্র। তো আমরা আজকে দেখব, প্রথমে আমরা কিছু জিনিস রিকল করার চেষ্টা করি। সেটা হচ্ছে, সর্বপ্রথম আমরা কি করেছি, কোনো একটা কোম্পানির শেয়ার বাজারে ছেড়েছি, সেক্ষেত্রে তোমার কী রকমের এই অ্যাকাউন্টিং ট্রিটমেন্টগুলো হয়, যার দ্বারা লিখনগুলো কীরকমের হয়, সেগুলো আমরা দেখিয়েছি। এরপরে আমরা দেখিয়েছি অগ্রাধিকার শেয়ার যদি বাজারে ছাড়া হয় সেক্ষেত্রে কীরকমের জাবেদাগুলো হয়, সেটার ক্ষেত্রে আমরা বলেছি দুটো পদ্ধতি আছে। সে দুটো পদ্ধতির একটা আমরা দেখেছি, আর একটা তোমরা বাসায় দেখে নেবে। আজকে আমরা উপনীত হয়েছি, যদি কোনো একটা কোম্পানি ঋণপত্র বাজারে ছাড়ে, সেক্ষেত্রে ঋণপত্র বাজারে ছাড়লে জাবেদাগুলো কীরকম হবে। তো আমরা তোমাদের দেখিয়েছি যে সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার যেরকমের ছাড়া হয় ঠিক একই রকম ট্রিটমেন্ট আমাদের এই ঋণপত্রের বেলাতেও হবে। শুধুমাত্র ঋণপত্রের ক্ষেত্রে গিয়ে অধিহার বা অবহারের যে অংশটুকু থাকে সেটাকে আমরা সঞ্চিত অংশে দেখাই, সেই সঞ্চিত অংশে গিয়ে আমাদেরকে এই জিনিসটা দেখাতে হচ্ছে। এখন আমরা আমাদের মূল আলোচনায় মূল কাজে ফিরে যাই। তোমরা জানো যে কোনো একটা কোম্পানি ঋণপত্র কখন ছাড়ে, যখন তার ঋণের প্রয়োজন পড়ে, তার শেয়ারের মাধ্যমে, সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার বাজারে ছাড়ার ফলে যে অর্থ তারা বাজার থেকে উঠিয়েছে সেটা তাদের পরবর্তী বিনিয়োগ করার জন্য সাফিসিয়েন্ট নয়, তখন কোম্পানি কী করে, তখন কোম্পানিগুলো বাজারে এই ঋণপত্র ছাড়ে। ঋণপত্র ছাড়ে এই জন্য যে কোনো একজন ব্যক্তিকে বলা হয় আইপিওর মাধ্যমে, তুমি আমার এই কোম্পানির একটা ঋণপত্র কিনবে, সাপোজ 10,000 টাকা একটা, তুমি প্রতি মাস, তুমি বছরে সাপোজ 13% সুদ পাবে, এবং এটা আগামী 10 বছর পর্যন্ত তোমার এই যে 10,000 টাকা সেটা আমার কাছে থাকবে, প্রতি বছর আমি তোমাকে 13% করে সুদ দেবো আগামী 10 বছর। মূলত ঋণপত্র হচ্ছে এটাই। তো এখন আমরা ঋণপত্রের একটা উদাহরণে যাব। আগে আমরা একটু ঋণপত্রের এই উদাহরণটা পড়ে নিই। লেখা আছে যে 2018 সালের 1 মার্চ তারিখে নাহিয়ান লিমিটেড প্রতিটি 100 টাকা মূল্যের 10,000 খানি 13% ঋণপত্র 10% অধিহারে ইস্যু করে। এটা দিয়ে একটা অর্থ প্রকাশ করে, তার মানে হচ্ছে ওই যে ঋণপত্র আছে তার বুক ভ্যালু হচ্ছে 100 টাকা, বাট সেটা অধিহারে ইস্যু করে কত, 10% অধিহারে, তার মানে এই যে 100 টাকা আছে এই 100 টাকা 10%, তার মানে এক একটা ঋণপত্র বাজারে তারা বিক্রি হচ্ছে 110 টাকা, 100 টাকা প্লাস 100 টাকার 10% অধিহারে 110 টাকা। এবং এরপরে বলছে যে ঋণপত্রের মূল্য এককালীন পরিশুদ্ধ, অর্থাৎ এই টাকাটা কিস্তিতে না, তোমাকে একবারই কিনে নিতে হয়। 15,000 ঋণপত্রের জন্য আবেদন পাওয়া গেল, 10,000 ঋণপত্র বাজারে ছেড়েছে, তার ভিতরে 15,000 ঋণপত্র পাওয়ার জন্য 15,000 ঋণপত্রের বিপরীতে আবেদন করেছে, 10 মার্চ তারিখে 10,000 ঋণপত্র বিলি করা হয় এবং ওই দিনে অতিরিক্ত 5,000 ঋণপত্রের আবেদনের টাকা ফেরত দেওয়া হয়। পুরো অংশটাই আমরা সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার যেভাবে করেছি ঠিক একইভাবে পুরো অংশটা আসবে, তারপরে লাস্টে গিয়ে একটা এন্ট্রি একটু চেঞ্জ হবে। আসলে আমরা দেখি সে চেঞ্জগুলো কীরকম। তো প্রথমটা যেটা হচ্ছে আবেদন, আবেদনের টাকা। এখন প্রথমে আবেদনে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এরকম যে 15,000 ঋণপত্রের জন্য আবেদন পাওয়া গেল, তো এর কারণে আমার ব্যাংকে টাকা বাড়বে, ব্যাংক হিসাব ডেবিট,
13% ঋণপত্র, এটা পার্সেন্টেজের কথাটা উল্লেখ করা হওয়া উচিত, কারণ ঋণপত্র হতে পারে সেটা বিভিন্ন পার্সেন্টেজ। এক্ষেত্রে দেখা যাচ্ছে 13% ঋণপত্র, 13% ঋণপত্রের আবেদন হিসাব এখন টাকার অঙ্ক কত আসবে? টাকা হবে 15,000-এর আবেদন করেছিল, এখানে 15,000-এর আবেদন করেছিল, এক একটা কত টাকা? 10% অধিহারে, 10% অধিহারে 100 টাকার সাথে 10% যোগ, 100 যোগ 100 ইন্টু 10% 110 টাকা, 110 টাকা। এতে যেটা আসে 110 টাকা আসছে কত? এখানে 15 লক্ষ যেটা আসে, 1 দশক শত, 5 হাতে আছে, 5 11 11 5 14, ১৬,৫০,০০০। এটা গেছে প্রথম আবেদনের জন্য। তোমরা দেখো যে ব্যাংক হিসাবে আমার 15,000-এর আবেদন এসছে, দ্যাট মিন্স হচ্ছে 15,000 টাকার বিপরীতে আমি পেলাম কত? ব্যাংক হিসাব ডেবিট 16,50,000, 13% ঋণপত্রের আবেদন হিসাব ক্রেডিট 16,50,000। এটা গেল। এরপরে আমরা যেটা পাই, আমরা আবেদন পাওয়া গেল 10 মাস তারিখে 10,000 ঋণপত্র বিলি করা হলো, আবেদনের টাকা গেল, এখন হচ্ছে বিলিকৃত, বিলিকৃত এখন যখন হয় তখন কি হয়? বিলিকৃত যখন হয় তখন আমরা যে জিনিসটা করি, আমরা বলি যে 13% ঋণপত্রের আবেদন হিসাব ডেবিট এবং 13% ঋণপত্র ক্রেডিট। এখন এটা করা হয়েছে, বিলি করা হয়েছে 10,000, এবং 10,000-এর ঋণপত্র হিসাবে আসছে 100 টাকা, তার মানে হচ্ছে 10 লক্ষ টাকা। আবেদন হিসাব ছিল 16,50,000, আর এখানে আসতেছে 10 লক্ষ। আর হচ্ছে অধিহার, একবারে লিখে ফেলি, অধিহার অধিহার হচ্ছে ক্রেডিট কত টাকা, বাদ বাকি 6,50,000 টাকা। তো প্রথমে দেখলাম তোমরা আবেদন কিভাবে করে, তারপরে হচ্ছে বিলি কৃত গেল এই অংশ, এটা আমরা বিলি বন্টন করলাম, এটা একটু মুছে নেই। হলো 10ই মার্চ তারিখে 10,000 টাকা ঋণপত্র বিলি করা হলো, এটা কাজ শেষ, এবং ওই দিন অতিরিক্ত 5,000 ঋণপত্রের আবেদনের টাকা ফেরত দেওয়া হবে। তাহলে আমরা লিখব যে অতিরিক্ত আবেদনের টাকা, অতিরিক্ত আবেদনের টাকা ফেরত, ফেরত কিভাবে দিব? এর আগে যে অ্যামাউন্ট যেটা ছিল সেটা দেখো, অতিরিক্ত আবেদনের টাকা ফেরত, এটা হচ্ছে 10 তারিখ মার্চ 10 তারিখে অতিরিক্ত আবেদনের টাকা যখন ফেরত দেয়, তখন যেটা হবে 13% ঋণপত্রের আবেদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, কত টাকা? টাকা হবে এইটা 5,000
5000-এর উপরে আবার কত টাকা? এই যে 5000 আমরা ফেরত দিয়েছি, তাই তো? আর প্রত্যেকে আমাদের কিন্তু দিয়েছে 110 টাকা করে, 110 টাকা। তাহলে এখানে যেটা আসে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 56, 57, 58,
অজানা আগের টাকা এদের কি আসে? 5,50,000। সরি, 5,50,000। 5,50,000 টাইম 5,50,000। এর আগে যে আমরা ইয়াটা করছিলাম, যে অধিহারের অংশটা একটু বলছিল, অধিহার হবে এখানে হচ্ছে 10,000 শেয়ার, সরি 10,000 ঋণপত্র ইন্টু অধিহার হচ্ছে 10 টাকা, তো কত হবে? 1,00,000 টাকা। এর আগের যে অংশ ওটা রেকটিফাই করে নেবে একটু। তো আমাদের যে গেল যে মাসের 10 তারিখে যখন আমরা এই ঋণপত্র বিলি করা হলো এবং ওই দিনে অতিরিক্ত 5,000 ঋণপত্রের আবেদনের টাকা আবার ফেরত দিয়ে দেওয়া হলো, 5,50,000 টাকা আমরা ফেরত দিয়ে দিই। শেষ এই অংশ। এখন বলা হয়েছে এটা হচ্ছে এই এ পর্যন্ত এর আগে আমরা যেটা দেখেছি সাধারণ শেয়ার যেটা গেল সেটাও দেখা হয়েছে, এবং আমরা দেখেছি যে সাধারণ শেয়ারের ক্ষেত্রে এবং অগ্রাধিকার শেয়ার ক্ষেত্রে এই পর্যন্ত আমাদের সেম। এখানে আমাদের এসে ঋণপত্রের যে বাড়তি জিনিসটুকু করতে হচ্ছে সেটা হচ্ছে, যেহেতু এখানে 10% অধিহার, 10% অধিহার বলা আছে, তো অধিহারের জন্য অধিহারটাকে আমরা মূলধন সঞ্চিত হিসেবে আমরা উদ্বৃত্তপত্রে দেখিয়ে থাকি বা আর্থিক অবস্থার বিবরণীতে দেখিয়ে থাকি। সেজন্য এই যে অধিহারের অংশটুকু ঋণপত্রের অধিহার, ঋণপত্রের অধিহারের এই অংশটুকু আমরা কী হিসেবে দেখাবো? মূলধন সঞ্চিত হিসেবে দেখাবো। তাহলে লাস্টে এসে এটা হবে ওই 10 তারিখে, মার্চ 10 তারিখে এটা হচ্ছে অধিহার, এটাকে আমরা করছি ডেবিট এবং মূলধন সঞ্চিত, বা আমরা এখানে বলতে পারি যে ঋণপত্রের অধিহার, ঋণপত্রের অধিহার ডেবিট মূলধন সঞ্চিত ক্রেডিট। কত টাকা অধিহার ছিল আমার? কত টাকা অধিহার আমার ছিল? 100 টাকার, 100 টাকার 10% সমান 10 টাকা, এবং আমার শেয়ার সংখ্যা ছিল কত? 10,000। এই যে ১০,০০০ শেয়ার, তার মানে হচ্ছে মূলধন সঞ্চিতির পরিমাণ হবে 10,000 ঋণপত্র ইন্টু 0.10, যেটা অধিহারে আমার বলা ছিল সেই অংশটা, তার মানে হচ্ছে এটা 1,00,000 টাকা। তাহলে পর্যন্ত শেষ। এখন আমাদের জাবেদের অংশটুকু শেষ, এরপর আমাদের যে জিনিসটা করতে বলা হয়েছে খতিয়ান। তো খতিয়ানের ক্ষেত্রে তোমরা যে জিনিসটা দেখবা, তোমরা সবাই জানো খতিয়ান কিভাবে করতে হয়, আমরা একটু তাও দেখাই খতিয়ান কিভাবে করতে হয় সেটা তোমরা সবাই জানো, সো এটা আমাদের করার প্রয়োজন নাই। তারপরেও আমাদের করার এই জন্য প্রয়োজন আছে যেহেতু আমরা উদ্দেশ্যপত্রটা করবো সেজন্য। এখন প্রথমে হচ্ছে, প্রথমে আমরা কি করলাম যে শেয়ার ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব ডেবিট, তারপরে হচ্ছে ঋণপত্রের 13% ঋণপত্রের আবেদন ক্রেডিট, এটা গেল প্রথমটা ছিল। তারপর 2 নম্বরটা ছিল, এখানে ছিল তোমার কত টাকা? 16,50,000 টাকা, 16,50,000 টাকা। তারপর 2 নম্বর যেটা ছিল সেটা ছিল এই যে এটাকে অধিকার হিসেবে আমরা 10,000 শেয়ারে আমরা বিলি করছি, বিলিকৃত শেয়ারের জন্য দিতে হবে
নিরীক্ষিত ঋণপত্র জন্য যেতে হবে। তোমার ঋণপত্রের আবেদন ডেবিট ঋণপত্র ক্রেডিট অধিকার ক্রেডিট, এটা হচ্ছে 1 লক্ষ টাকা, ঋণপত্র ছিল 10 লক্ষ টাকা, আর ঋণপত্রের আবেদন এখানে আসবে কত, 11 লক্ষ টাকা। তারপর 3 নম্বর যেটা ছিল আমাদের সেটা হচ্ছে অতিরিক্ত আবেদন। অতিরিক্ত আবেদনের টাকা আমরা যখন ফেরত দিই সেটাকে লিখেছি আমরা এরপর ঋণপত্রের পত্রের আবেদন ডেবিট ব্যাংক ক্রেডিট, এটা ছিল 5,50,000। তারপর 4 নম্বরে গিয়ে এসে আমাদের কি হলো যে অধিহার, এই যে অধিহারটা এটাকে আমরা ডেবিট করে দিই, অধিহার হিসাব ডেবিট। তার মূলধন এবারে আমরা যদি খতিয়ে দেখাই সেক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে সেটা এমন, তা আমরা প্রথমে ব্যাংক হিসাবে ব্যাংক হিসাবে খতিয়ান শেষে যে জেলটা আসবে আমরা জাস্ট সম্পর্কে লিখব। ব্যাংক হিসাব এক নম্বর আছে, ব্যাংক হিসাব এটা হবে যে ডেবিট ব্যালেন্স, ব্যাংক হিসাবে আছে 16,50,000। আবার পরবর্তীতে ব্যাংক আছে ক্রেডিট 5,50,000, 5,50,000। তার মানে এটা ছিল ক্রেডিট, ক্রেডিট মানে সে হিসাবের ক্ষেত্রে ওটা বাদ হবে। কত আছে আমার? 11 লক্ষ। তার মানে ব্যাংক হিসাবে ডেবিট যে হচ্ছে 11 লক্ষ। তারপরে আমরা আসছি ঋণপত্রের আবেদন, এটা হচ্ছে ক্রেডিট 16,50,000। আমরা একটু খেয়াল করি, ঋণপত্রের আবেদন 16,50,000, ঋণপত্রের আবেদনের ভিতর থেকে ক্রেডিট ছিল, ক্রেডিট ছিল 16,50,000, সেখান থেকে ডেবিট করা এনেছে ক্রেডিট, সেখান থেকে যদি ডেবিট করে 11 লক্ষ, তাহলে বাদ বাকি থাকে কত? বাদ বাকি থাকে 5,50,000। আবার দেখা গেল ঋণপত্রের আবেদন ডেবিট, ডেবিট মানে হচ্ছে যে আবার বাদ যাবে 5,50,000, তার মানে এটাও যাবে, তার মানে এখানে 0,0,0। ঋণপত্রের আবেদন এখানে সংক্ষেপে লিখতে পারি, ঋণপত্রের আবেদন এইটার ব্যালেন্স হচ্ছে, এইটার যে ব্যালেন্স হবে ব্যালেন্স হবে ব্যালেন্স 0। তার মানে ব্যাংক গেল, ঋণপত্র গেল, ঋণপত্রের আবেদন গেল, তারপর সে ঋণপত্রের আবেদন গেল, ব্যাংক গেল। এখন আমাদের আছে ঋণপত্র অধিহার, অধিহার মূলধন সঞ্চিত। তো এবার আসি 3 নম্বরটা হচ্ছে ঋণপত্র, ঋণপত্র এটা সাধারণত সবসময় ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করে। তো ঋণপত্র এখানে দেওয়া আছে 10 লক্ষ ক্রেডিট, ক্রেডিটে আছে 10 লক্ষ ঋণপত্র, ক্রেডিট ব্যালেন্স 10 লক্ষ, অধিহার, তারপর আর কোথাও কোনো অ্যামাউন্ট দেওয়া নেই, তার মানে ঋণপত্রের ক্রেডিট ব্যালেন্স কত? 10 লক্ষ। তার মানে ঋণপত্র গেল। এবার আসি অধিহার, অধিহার আছে 2 জায়গায় আর মূলধন সঞ্চিত 1 জায়গায়। তার মানে 4 নম্বরে আছে অধিহার, অধিহার অধিহারকে আমরা 1 জায়গায় দেখি যে এখানে আছে অধিহার ক্রেডিট 1 লক্ষ, আর এখানে অধিহার আছে ডেবিট, তার মানে এই দুইটা কাটাকাটি যাবে।
মানে ওডিআরের ব্যালেন্স 0 0 0, ওডিআরের ব্যালেন্স 0, তারপরে কি থাকে? মূলধন সঞ্চিত, মূলধন সঞ্চিত। এখন মূলধন সঞ্চিত আছে ক্রেডিট, এটার সাথে সমন্বয় করার জন্য অন্য কিছু নাই, মূলধন সঞ্চিত ক্রেডিট আর আছে হচ্ছে 1 লক্ষ টাকা। তাহলে আমরা যে জিনিসটা পাই, এখন আমরা আমাদের উদ্দীপ্ত পত্রটুকু প্রস্তুত করে ফেলতে পারবো বা আর্থিক অবস্থার বিবরণ। তাহলে আর্থিক অবস্থার বিবরণ কত তারিখ? 8 মার্চ 2018। কি হবে এখানে? প্রথমে সে সম্পত্তি সমূহ, সম্পত্তি সমূহের মধ্যে আবার আছে ব্যাংক হিসাব, কত টাকা? 11 লক্ষ টাকা। আর দায় ও মালিকানা শর্ত, এখন এটার ভিতর কি কি আছে? ঋণপত্রের আবেদনের টা 0, অধিকার 0। তার মানে হচ্ছে ঋণপত্র বাবদ আছে কত? দায় মালিকানা শর্ত প্রথমটা হচ্ছে ঋণপত্র, ঋণপত্র আমার আছে 10 লক্ষ টাকা, এবং মূলধন সঞ্চিত সঞ্চিত হচ্ছে 1 লক্ষ টাকা, এখানে হচ্ছে 11 লক্ষ। আমার সম্পত্তি সমূহ 11 লক্ষ টাকা, এই অ্যামাউন্ট মিলে গেল। তার মানে আমরা এবার বুঝতে পারলাম যে আমাদের অঙ্কটা হয়েছে। এই ছিল আমাদের আজকের ক্লাস। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই শুভকামনা করি। আল্লাহ হাফেজ।